नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष থেকে আপনাদের জানাই স্বাগত। পুরুষোত্তম মাসের বিশেষ অমাবস্যা তিথি আগামী 16 অক্টোবর 2020 শুক্রবারে সূচিত হবে। 16 অক্টোবর সম্পূর্ণ দিন অমাবস্যা তিথি থাকবে এবং রাত্রি 1টা পর্যন্ত এই বিশেষ অমাবস্যা থাকবে, তাই 17 অক্টোবর কিছুটা অংশ থাকবে, তাই 16 অক্টোবর সম্পূর্ণ দিন অমাবস্যা তিথি পালিত হবে। এবারের অমাবস্যা হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র মিশ্রিত অবস্থায় থাকবে, অর্থাৎ দুপুর 2:58 পর্যন্ত হস্তা নক্ষত্র, তারপরেই চিত্রা নক্ষত্রে চন্দ্রদেব অবস্থান করবে এবং ইন্দ্রযোগ থাকবে সকাল 6:08 পর্যন্ত, তারপরে বহির্ধৃতি যোগ শুরু হবে। 2020 সালের পুরুষোত্তম মাস শুরু হয়েছিল 18 সেপ্টেম্বর 2020 থেকে আর তা শেষ হবে আগামী 16 অক্টোবর শুক্রবার বিশেষ অমাবস্যা তিথিতে এবং 17 তারিখ থেকেই মাতৃপক্ষ শুরু হবে 17 অক্টোবর 2020 শনিবার থেকে। অমাবস্যা তিথি মাতৃ আরাধনা সেই সাথে পিতৃপক্ষের আশীর্বাদ পাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। যারা দীর্ঘদিন মানসিক সমস্যায় শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন বা অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন, তারা এই বিশেষ তিথিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং নতুন চন্দ্রের আগমন থেকে মায়ের উদ্দেশ্যে এই তিনটি উপায় করলে আপনাদের জীবনে সুখ এবং সাফল্য অবশ্যই ফিরবে। আজ এই ভিডিওতে সেই বিশেষ চমৎকারী উপায়ের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন কম বেশি উপাচারের কথা আপনাদের বলি আর এই সামনেই দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের শেষ তিথি, তা হলো মহা অমাবস্যা। আর এই অমাবস্যা তিথিতে যদি এমনই একটি গুরুত্বপূর্ণ টোটকা করতে পারেন, তাহলে আপনাদের জীবনে দীর্ঘদিন চলে আসা অশুভ প্রভাব, কাজে বাধা এবং মান সম্মানের হানি থেকে আপনি নিজেকে রেহাই করতে পারবেন। আপনার জীবনে আসবে অসম্ভব শুভ প্রভাব, আপনার কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। মহালয়া মানে পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু। হিন্দু মতে পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ। হিন্দু পুরাণ অনুসারে জীবিত ব্যক্তির পূর্বের 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বসবাস করেন আর এই লোক স্বর্গ এবং মর্তের মাঝামাঝি অবস্থান করে। পিতৃলোকের শাসক মৃত্যুর দেবতা যম। তিনি সদা মৃত ব্যক্তির আত্মাকে মর্তে থেকে পিতৃলোকে নিয়ে যান। পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মা ঈশ্বরে লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধানুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান। এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির দ্বারা পূর্ববর্তী 3 পুরুষ অর্থাৎ 3 প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে আর এই শ্রাদ্ধানুষ্ঠানে যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাই হোক, ত্রেতাযুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য। আসল দুর্গাপূজা হল বসন্তে, সেটাকে বাসন্তী পূজা বলা হয়। শ্রীরামচন্দ্র অকালে অসময়ে পূজা করেছিলেন বলে এই শরৎকালের যে পূজাকে বলা হয় দেবীর অকাল বোধন আর 6 দিনের প্রতীক্ষা মায়ের পূজার। এই দিনেই দেবীর চক্ষুধান করা হয়। মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা সমস্ত অশুভ শক্তি বিনাশের প্রতীক রূপে পূজিত হন। মহামায়া অসীম শক্তির উৎস। দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। ব্রহ্মার বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা কখনো মহিষাসুরকে হত্যা করতে পারবে না। ফলত অসীম ক্ষমতাশীল মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায়। ব্রহ্মা বিষ্ণু ও শিব ত্রয়ী সম্মিলিতভাবে মহামায়া এর রূপের অমোঘ নারী শক্তি সৃষ্টি করলেন এবং দেবতাদের 10টি অস্ত্রে সুসজ্জিত
সিংহবাহিনী দেবী দুর্গা 9 দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত করে তাকে হত্যা করেছিলেন। তাই এই বাঙালিদের সব থেকে বড় উৎসব হলো দুর্গা উৎসব বা দুর্গা পূজা। এই একটি সময়ে আমরা সবাই একসাথে মিলিত হই, আর তার পাশাপাশি আমরা চাই দেবীকে প্রসন্ন করতে এবং তার কৃপা লাভ করতে। পিতৃপক্ষের অবসান করে মাতৃপক্ষের সূচনা হয় এবং দেবীপক্ষে আমাদের পৃথিবীতে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তির আগমন ঘটে। এই সময়ে দেবীর উদ্দেশ্যে কিছু দান করলে তা পজিটিভ শক্তিতে ভরে ওঠে কোনো মানুষের জীবন। আর এই সময়ে দেবী দুর্গার উদ্দেশ্যে যদি বেশ কিছু উপাচার আমরা দিতে পারি তাহলে প্রভূত উন্নতি হয় আমাদের জীবনে। আসুন এই ভিডিও থেকে জেনে নিই কী সেই বিশেষ উপাচারগুলো। আপনার সাধ্যমতো গাওয়া ঘি কিনুন, তারপর সেটিকে দেবীর উদ্দেশ্যে অর্পণ করুন। তারপর দেবীপক্ষ কেটে গেলে সেই ঘি তুলে আনুন এবং এরপর ওই ঘি দিয়ে নিয়মিত বাড়িতে দুবেলা আপনি প্রদীপ জ্বালান। শাস্ত্রমতে দেবীপক্ষে কোনো জিনিস অর্পণ করা হলে তাতে পজিটিভ এনার্জি ভরে যায়, ফলে পজিটিভ এনার্জি ভরপুর ওই ঘি দিয়ে সারা বছর যদি আপনি প্রদীপ বা দীপ জ্বালাতে পারেন গৃহে, তাহলে আপনার গৃহের অশুভ শক্তি ধীরে ধীরে দূর তো হবেই, কখনোই সেই অশুভ শক্তি গৃহে প্রবেশ করতে পারবে না। তাই বলবো যে এই দেবীপক্ষ অর্থাৎ মাতৃপক্ষে আপনি ঘি কিনে এনে মায়ের চরণে বা মায়ের নামে উৎসর্গ করে আগামী 9ম তিথি পর্যন্ত তা রেখে দিন, আর ঠিক তারপরেই সেই ঘি দিয়ে আপনি গৃহে অবশ্যই প্রদীপ জ্বালান। কিন্তু ভুলেও এই ঘি কখনোই খাবেন না বা খাওয়ার কাজে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পরিবারে অকল্যাণ হতে বাধ্য। এখন এমন 3টি জিনিস যা ব্যবহৃত হয় সেই 3টি জিনিসের কথা বলবো যা নিত্য পূজাতে আমরা ব্যবহার করি, যেমন সুপারি, এলাচ এবং লবঙ্গ। এই সুপারি, এলাচ এবং লবঙ্গ সারা বছরে কোনো না কোনো সময়ে শুভ কাজে ব্যবহার করা হয়, যেমন পরীক্ষা দেওয়ার সময় অথবা কোনো ব্যবসার শুভারম্ভের সময়। তো এই সুপারি লবঙ্গের ব্যবহার রয়েছে। তো এই বিশেষ তিথিতে যদি আপনি মায়ের কাছে অর্থাৎ মা দুর্গার কাছে এই বিশেষ সুপারি, এলাচ এবং লবঙ্গ উৎসর্গ করতে পারেন এবং তা আগামী 9ম তিথিতে দুর্গাপূজার শেষ লগ্নে যদি তা নিয়ে আপনার গৃহে পূজাস্থলে রেখে দেন, তাহলে অসম্ভব শুভ ফল আসে জীবনে, আর তা সারা বছর বিভিন্ন শুভ কাজে বেরোনোর সময় আপনি ব্যবহার করুন। ধরুন কোনো শুভ কাজে যাচ্ছেন, একটি সুপারি আপনি কাছে রাখুন এবং সেই শুভ কাজ অবশ্যই হয়ে যাবে। এছাড়া কোনো শুভ কাজে বা কোনো ইন্টারভিউতে যাওয়ার আগে একটি এলাচ আপনি গালের মধ্যে দিয়ে দিন, আর সেই এলাচটি দিয়ে আপনি ইন্টারভিউতে যান, তাহলে আপনার ইন্টারভিউর ফল অবশ্যই পজিটিভ হবে। তাই এই ছোট্ট উপাচার আপনার কর্মক্ষেত্রে সফলতা এনে দেবে, এছাড়া উন্নতির পথের বাধাগুলো ধীরে ধীরে দূর করাবে। তাহলে অবশ্যই এই ছোট্ট উপাচারগুলো করে আপনার শরীরের পজিটিভ এনার্জিকে অনেকাংশেই বাড়িয়ে তুলুন আর আপনার ভাগ্যোন্নতি ঘটান। এমনকি দেবী দুর্গার উদ্দেশ্যে অর্পণ করা লবঙ্গ এবং একইভাবে ব্যবহার করুন। এবং শেষ যে কথাটি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ, তা হলো সিঁদুর। দুর্গাপূজাতে সিঁদুর খেলা একটি গুরুত্বপূর্ণ উৎসবের অংশ, তাই সিঁদুর খেলার আগে মাতার উদ্দেশ্যে একটি সিঁদুরের কৌটো অর্পণ করুন। তারপর সারা বছর ধরে শুভ কাজের সময় অবশ্যই এই সিঁদুরটি ব্যবহার করুন, আর তাহলে দেখবেন আপনার জীবনে অশুভ প্রভাব ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। এছাড়া যারা সিঁদুর পরেন নিয়মিত, তারা এই সিঁদুর এই শুভ কাজগুলোতে আপনি পরে সেই কাজ করলে অসম্ভব শুভ ফল আসবে আপনার জীবনে, কোনো রকম বিপদ আপনার কাছে ঘেঁষতেই পারবে না। যারা সিঁদুর পরেন না, পুরুষ মানুষ, তারা এই সিঁদুর একটি কাগজের মধ্যে অল্প পরিমাণ নিয়ে সেটিকে মুড়ে আপনার পার্সে বা কাছে রেখে দিন, তাহলে মায়ের আশীর্বাদ সর্বদা আপনার কাছেই থাকবে। যদি মায়েরা এই সিঁদুরের উপাচারটি করতে পারেন তাহলে অবশ্যই তার স্বামীর সফলতা আসবে, কর্মক্ষেত্রে সফলতা অবশ্যই আসবে এবং এই দেবীপক্ষে দেবী দুর্গার উদ্দেশ্যে অবশ্যই এই 3টি উপাচার করে আপনার জীবনের বিভিন্ন সমস্যাকে দূর করার চেষ্টা করুন। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জয় মা দুর্গা কথাটি লিখুন।
আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।